تو نبی پاک صلی اللہ تعالی علیہ وسلم ارشاد کریں اللہ رب العالمین بولچن الصوم لی وانا اجزیب روزہ شدھو امر جنو ہوا نماز باہر تھیکے دیکھا جائے زکاة باہر تھیکے دیکھا جائے حج باہر تھیکے دیکھا جائے অন্যান্য আমলগুলো বাহির থেকে দেখা যায় দান খয়রাত বাহির থেকে দেখা যায় ঠিক কি না কিন্তু রোজা বাহির থেকে দেখা যায় না এটা শুধু কে জানে বান্দা আর কেউ জানে না দেখা যায় না আসসালামুনি রোজা শুধু আমার জন্য হয় এখানে অন্য কারো মিশ্রণ ঘটে না অন্য কেউ এখানে শরীক হয় না অন্য কারো সন্তুষ্টি ও এখানে লেগে যায় না ওয়া আনা আজজি বিহি রোজার বিনিময়টা কিয়ামতের দিন আমি আল্লাহ নিজে হ্যান্ডওভার করব অন্যান্য আমলগুলো ফয়সালা করবেন রব্বুল আলামিন ফেরেশতার হাতে বুঝিয়ে দিবেন আর রোজার বিনিময়টা রব্বুল আলামিন নিজে বান্দাকে হাতে তুলে দিবেন কোন ক্রেস্ট কোন পদক প্রেসিডেন্টের পক্ষ থেকে ডিসি সাহেব দিয়ে দিচ্ছেন আর কোন পদক আর ক্রেস্ট প্রেসিডেন্ট সাহেব নিজে হাতে তুলে দিচ্ছেন দুটার মান এক বলুন না রোজাদার মাহবুবের কাছে এত প্রিয় কিয়ামতের দিন রোজাদারের রোজার বিনিময়ে রব্বুল আলামিন নিজে হাতে দিবেন বোঝা যায় একটা জিনিস এটার সাথে আরেকটা জিনিস বোঝা যায় রোজার বিনিময়ে যখন মাহবুব নিজে দিবেন অন্যগুলো আর আল্লাহর কাছে কেন দিবেন অন্যগুলোও রোজার তলে তলে একসাথে পেয়ে যাবে ঠিক কি না মানে সৌদা জান্নাত ডাইরেক্ট পাবে অন্য রিওয়ায়াতে আসে ওয়া আনা উজজা বি রোজার বিনিময়ে আমি তার হয়ে যাব আল্লাহ বলেন রমজান রোজার বিনিময়ে আমি বান্দার কি হয়ে যাব রোজার বিনিময়ে হব আমি নিজে সে আমাকে পাব সুবহানাল্লাহ আস্তে আস্তে সে কারণে আমি ঠিক মতো বোঝা যায় সুবহানাল্লাহ আস্তে আস্তে এই কারণে যে সুবহানাল্লাহ আসলে ঠিক মতো কথাটা বোঝা যায় না এই জন্য সুবহানাল্লাহ আস্তে আস্তে যে আল্লাহ তার হয়ে যাবে এটা যে কি জিনিস খলিফা হারুন রশিদ নামে একজন বাদশাহ ছিলেন আব্বাসী খলিফা খলিফা হারুন রশিদ এর দরবারে এক বাদি ছিল বাদি খুব সুন্দরী রূপবতী না একটু কুচ্ছের টাইপের দেখতে কালি কিন্তু খলিফা হারুন রশিদ এই বাঁধের কথা অনেক গুরুত্ব দিত তাকে খুব মূল্যায়ন করত অন্য অনেকের তুলনায় কোন কোন সময় মন্ত্রী মিনিস্টারের তুলনায় তার কথাকে গুরুত্ব দিত বেশি দিত সভাসদদের ভিতরে উজির নাজের পাত্র মিত্র যারা আছে এদের ভিতরে কানা ঘোষা হয় গুজুর গুজুর ফুসুর ফুসুর করে খলিফা এত উন্নত রুচির মানুষ এত সূক্ষ্ম স্বচ্ছ রুচির মানুষ কিন্তু এই বাঁধের কাছে এসে ওনার রুচি এরকম ডিগবাজি মারে আর হোঁচট খায় এটা কেন এই বাঁধিকে এত প্রায়োরিটি দেন উনি আচ্ছা শোনেন এই বাঁধে কিন্তু আবার আমাদের দেশে যে গৃহ পরিচারিকা যারা থাকে কাজকর্ম করে বুয়া বলি আমরা কাজের মেয়ে এই বাঁধে না কিন্তু ওই বাঁধের যুগ শেষ সেই বাঁধের কথা বলা হচ্ছে ওই বাঁধে এখন আর নাই কেয়ামতের আগে আবার আসবে যখন ইমাম মাহদী আসবেন হযরত ঈসা আসবেন তখন আবার কিছুদিনের জন্য কি হবে চালু হবে এখন নাই তো ওই বাঁধিয়ারে ওটা কৃতদাসী কৃতদাসীর সাথে মনিবের দেখা দেওয়া জায়েজ কিন্তু আমার আপনার ঘরে যারা কাজ করে তারা যদি সাবালিকা হয় আর আপনি সাবালক হন তাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই হারাম এই মাসালাতে অনেক মুত্তাকি পরহেজগারও ফেঁসে আছে দুর্বল বাড়িতে যেহেতু কাজ করে তো চোখে পড়ে গেলেও দেখা সাক্ষাৎ হয়ে গেলেও তেমন কোনো কি করে না খেয়াল করে কিন্তু হারাম শুনতে একটু কষ্ট লাগতেছে কিন্তু যেটা বাস্তব সেটা বলতেই তো হবে ঠিক কি ঠিক নয় এখানে কোনো ছাড় নাই দেশে আমার কাজের মেয়ে চাকরি করে আমার বাড়িতে আমার কাজে ঘর মোছা ঘর মোছে এটা ওটা করে আসা যাওয়া করাই লাগে তাই জন্য বাদশাহ সিদ্ধান্ত নিলেন এদেরকে প্র্যাকটিক্যালি হাতে কলমে কিছু জিনিস দেখাবে বাদশাহ করলেন কি একদিন দরবারের দরজা টরজা সব বন্ধ করে দিলেন যারা ওনার কাছের সভাসদ আছে সবাই আছে
ট্রেজারারকে ডাকলেন, ডেকে বললেন যে কয়টা মাথা এখানে আছে হীরা জহরত মণি মুক্তা সোনা দানার আমার খাজানা থেকে নিয়ে আসো, ওই কয়টা স্তূপ করো, স্তূপ বুঝতে পারছেন মানে তু দেয়, স্তূপ করো, হীরা জহরত মণি মুক্তা সোনা দানার স্তূপ এক একটা এরকম ঝুড়ি ভর্তি স্তূপের মতো কত কয়টা স্তূপ করো সাজাও, যে কথা সেই কাজ। রাজা বাদশাহদের তো যখন যেটা মনে চায় সেটাই, কোন দিন দেওয়ার খায় শুটবে কোনো ঠিক ঠিকানা নেই, কোন দিন পিঠা দেওয়ার খায় শুটবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বার দোস্ত ইয়ে পাদশাহ ওয়াবার আওয়াজে খুশকো দোকান ইতমাদ না দোয়া কর কে আ বখিয়ালে মুবদ্দল শবাব ওয়া ইন বখাবে মুতাগায়্যির বান্দা। রাজা বাদশাদের বন্ধুত্ব আর দোস্তি আর ছোট্ট বাচ্চার কিন্নর কণ্ঠ এ দুটির উপরে আস্থা রাখা যায় না, ভরসা করা যায় না। শেখ সাদি কিন্তু একজন দার্শনিক ছিলেন, বড় সমাজবিদ ছিলেন, একজন অনেক বড় রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, একই সাথে অনেক বহু প্রতিভার অধিকারী ব্যক্তি ছিলেন। যদি বলছেন কেন রাজা বাদশাহদের বন্ধুত্বের উপরে আস্থা রাখা যায় না, কেন খামখেয়ালের উপরে তারা চলে, তাদের রীতিনীতি এরকম, হঠাৎ কি মন চাবে ঘাট ধরে বের করে দিবে, এতদিনের খাতির মুহূর্তে শেষ, বড় রীতি বালির বাঁধ এরকম। আর ছোট্ট বাচ্চার কিন্নর কণ্ঠ এক রাত স্বপ্ন দেখবে তারপরে হয়ে গেছে, বুঝলে বুঝছেন না বুঝলে নাই, বুঝাতে পারি নাই মনে হয়। এখন রাজার খুব ইচ্ছা হয়েছে খলিফা হারুনুর রশিদের সবাইকে দিবেন, একদম পুরা স্তূপ করা হয়েছে, সবাই মনে মনে চিন্তা করে আহ এই রকম দান দক্ষিণা তো কোনোদিন বাদশা করেননি, যে পরিমাণ করে এক একটা স্তূপ তৈরি হয়েছে 14 পুরুষ খেয়ে পুরো শেষ করা যাবে না, এত দামি দামি হীরা জহরত মণি মুক্তা সব সোনা দানা একসাথে দিয়ে দিয়েছে, এক এক বড় বড় ঝুড়ি সব রেডি করা। তো যেরকম রাজা বাদশারা মাঝে মাঝে দিতে চান না, তো ঠিক ওরকম আল্লাহ তালাও মাঝে মাঝে দিতে চান না। যখন কোন বান্দার দিকে আল্লাহ তালা দেওয়ার উদ্দেশ্যে তাকান যে এখন তাকে দিবেন, আর সে সময় যদি সে অন্যদিকে মুখ করে থাকে সে বঞ্চিত হয়। এরকম চান্স, গোল্ডেন চান্স সবসময় আসে না, এই জন্য কোনো একটা মুহূর্ত রব্বুল আলমিনের জিকির থেকে, ফিকির থেকে, ওনার মহব্বত থেকে দূরে থাকতে নেই, জিকির থেকে, স্মরণ থেকে দূরে থাকতে নেই। কেন, কখন উনি দেবার নিয়ত করবেন ঠিক সেই সময় আমার মুখ যদি অন্যদিকে ফিরে থাকে, আমি যদি নাফরমানিতে লিপ্ত থাকি আজীবনের জন্য বঞ্চিত হয়ে গেলাম, ঠিক কিনা? এক চশমে জাদান গাফেলা যা শাহনা বাসি, এক চশমে জাদান গাফেলা যা শাহনা বাসি, শায়দ কে নিগা ও কুনা দাগাহ না বাসি, শায়দ কে নিগা ও কুনা দাগাহ না বাসি। এটাই আল্লাহ ওয়ালারা বলেন, এটাই আল্লাহ ওয়ালারা বলেন, ওরে দুনিয়ার মানুষ মাবুদের জিকিরে সবসময় নিজেকে লাগিয়ে রাখো, তোমার মনের মধ্য থেকে মাওলার স্মরণ যেন এক মুহূর্তের জন্য দূরে না যায়। দুনিয়ার মধ্যে থাকবে, দুনিয়ার কাজ করবে, কিন্তু দিলের ভিতরে মাওলায় পাকের মহব্বত আর জিকিরের স্মরণ বিদ্যমান, এটার জন্যই এত মেহনত, এটার জন্যই তাসাউফের মেহনত, এটার জন্যই হক্কানি মাশায়েখের দরবারে পীর মুরিদের মেহনত, আল্লাহকে পাবার জন্য আত্মশুদ্ধির মেহনত এই জন্যই হয়। হাদিসের ভাষায় যেটাকে বলে ইহসান, আমাদের ভাষায় বলি পীর মুরিদের মেহনত, হাদিসের ভাষায় কি ইহসান, যেমন নাকি হাদিসের ভাষায় সালাত আমরা বলি কি নামাজ, জিনিস এক, তবে হ্যাঁ সব জায়গাতে আসলও আছে নকলও আছে, দুধের মধ্যে আসল দুধও আছে, পিওর দুধও আছে, নকল দুধও আছে, ঠিক ঠিক না? এরকম পীর সাহেবদের গ্রহণযোগ্যতা দেখে, আল্লাহওয়ালাদের গ্রহণযোগ্যতা দেখে কিছু নকল মানুষ দাঁড়ায়, তারা পীর সাজা, ওরা আসলে পীর না, বন্ধ, ও আসল নকলের পার্থক্য করতে হবে, নাইলে কিন্তু বিপদ। কোনো ব্যক্তি কিন্তু এ কথা আবার বলে না, আমি এখন থেকে আর দুধ খাবই না, খাই না, কেন দুধ এখন ভেজাল হয়ে গেছে, বাজারের ভেজাল, কোনোদিন বলে কেন
ভেজাল দুধ আছে ঠিক কিন্তু সে আসলটা খুব খাঁটিটা খুঁজে বের করে ঠিক তেমনি ভাবে ভেজাল পীর আছে ঠিক বুদ্ধিমান মানুষ কখনো আল্লাহওয়ালাদের সোহবত থেকে দূরে সরবে না বরং সে আল্লাহওয়ালা খাঁটি আল্লাহওয়ালা খুঁজে বের করে নেবে আস্তে বলেন ঠিক আছে আসল নকল বের করবে আসল কি নকল কে আসল হলো সেই ব্যক্তি যে ব্যক্তির কোন একটা কাজ আল্লাহর নবীর সুন্নতের বাইরে হয় আল্লাহর নবীর তরিকার উপরে ফলো করে সে নিজের জিন্দেগি চালায় এরকম ব্যক্তি আসল আর যে নাকি নামাজ ছেড়ে দেয় কুলকি টানে ফরজ নামাজের খবর নাই সুন্নতের খবর নাই বেপর্দার কোনো খবর নাই বেপর্দাকি করতে থাকে আবার বলে এখন যদি মরিদাকে ঠিকমতো না দেখি তাহলে আখেরাতে পার করবার সময় চিনব কিভাবে এই জন্য বাবার পায়ে এসে একটু সালাম করে যাও এই টাইপের যেগুলা এগুলো কট্টর ভণ্ড ইমাম চোর এবং ডাকায়েত ভণ্ড শুনুন তো ভণ্ডদের কাছ থেকে সতর্ক থাকতে হবে আস্তে বলেন ঠিক কি ঠিক কত বড় ধোঁকাবাজ সে কিভাবে পার পাবে তার কোনো ঠিক নাই সে সেমরি দেয় বেড়া আবার মাথা ধরে আশীর্বাদ করে আহ মা যা আবার কোনো কোনোটা মাথা পর্যন্ত সীমাবদ্ধ থাকে না মাথা দিয়ে ঠিক মতো আসলে পার করা যাচ্ছে না এজন্য পিঠেও হাত রাখা লাগে নাইলে পার করা যাচ্ছে না এই টাইপেরও ইতর পীর বাংলাদেশে আছে না না এগুলো পীর না শয়তান এগুলো থেকেও সাবধান থাকতে হবে এই জন্য আল্লাহওয়ালার যে মেহনত করান জিকিরের মেহনত করান পাসায়ন পাস করান জিক্রে কলবি দেন বারো তসবি দেন মুরাকাবা দেন মুশাহাদা দেন এক এক রকমের আমলের ভিতরে যে চালাতে থাকেন এই যে সবগুলা দেন কেন বান্দার দিলে যেন সবসময়ের জন্য মাওলার স্মরণ আর আল্লাহর জিকির ভুলে যায় এক মুহূর্ত যেন সে আল্লাহর জিকির থেকে গাফেল না তো মাঝে মাঝে রাজা বাদশাহ যেমন দিতে চায় আল্লাহও দিতে চায় পায় কে জিকিরওয়ালা পায় আর যে গাফেল থাকে সে পায় না এখন যেটা হলো তো বাদশাহ এভাবে রেডি টেডি করেছে তারপরে বাদশাহ ঘোষণা করলেন আজকে আমার তোমাদেরকে অনেক কিছু দেবার ইচ্ছা এখানে এক একটা স্তূপ আছে যে যে স্তূপের উপরে হাত রাখবে সোনা দানা মনি মুক্তার যে স্তূপের উপরে যে হাত রাখবে সেটা তার এবার মনে করেন একসাথে একটা কিছু আমরা করি না ওয়ান টু থ্রি এই টাইপের কিছু একটা বলে না যাও এবার প্রত্যেকেই উঠে যার যার মতো এক একটা স্তূপের উপরে কি রাখলো হাত রাখলো যার যেটা পছন্দ হয়েছে হাত রেখেছে সবগুলো স্তূপই মোটামুটি দখলে চলে গেছে কিন্তু একটা স্তূপ খালি ওখানে কেউ হাত রাখে না কেন ওই যে কালি বাঁধি ও উঠেও নাই আসেও নাই হাতও রাখেনি তোমার বেকুবের মতো বসে আছে এরা নিজেরা কানাকানি করে এটা বাইরে দেখতে যেমন কালা কিছু নাই ভিতরেও কিছু নাই আকল বুদ্ধিও নেই সারা জীবনের ইনকাম একদিনে দিয়ে দিচ্ছে বাচ্চা এরকম কি কোনোদিন করে নাকি আজকে চান্স দিছে এরকম গোল্ডেন চান্স কেউ হারায় ফাঁকে একটা কথা মনে পড়লো কেউ বিল গেটসের সাথে একবার এক উপস্থাপিকার সাংবাদিকের কি চলছে ইন্টারভিউ চলছে তো সাংবাদিক জিজ্ঞেস করেছে আপনি বিশ্বের সবচেয়ে সেরা ধনী কিভাবে হলেন কিভাবে হলো তো বিল গেটস একটা চেক বই বের করেছে চেক বই দিয়ে তার সামনে দিয়ে বলেছে কিভাবে হলাম সেটা পরে বলছি আপনার এই প্রশ্নটাই আমি খুব খুশি হয়েছি আপনি এখানে যে কয়টা সংখ্যা লিখতে মন চায় আপনার আপনি লিখে নিন মানে যত বিলিয়ন ডলার আপনার এখানে লিখতে মন চায় আপনি লিখে নেন আমি সিগনেচার করে দিব আপনি পেয়ে যাবেন স্যার মানে সে আবার ফিরে এটা লাগবে না স্যার কার্টেসে দেখিয়েছি দ্বিতীয়বার আবার প্রশ্ন করেছে তো সে ওরকম আবার দিয়েছে চেক বইটা আপনাকে দিলাম আপনি কি করেন যা ইচ্ছা আপনি এখানে সংখ্যা লিখে নিতে পারেন ওটা আপনার হয়ে যাবে আমার ব্যাংকে আছে আপনি পেয়ে যাবেন না স্যার তৃতীয়বার আবার প্রশ্ন করেছে কিভাবে আপনি সবচেয়ে সেরা হলেন পৃথিবীর সেরা ধনী হলেন সেটা একটু বলেন এবার বিল গেটস বলে এই যে এইভাবে হয়েছে বলে চেক বইটাকে উঠিয়ে নিয়ে পকেটে ভরে বলছে এভাবে হয়েছে কোনো সময় কোনো সুযোগ এসেছে সেই সুযোগকে আমি ছাড়িনি যে সুযোগ পেয়েছি চট করে সেটা লুফে নিয়েছি এভাবেই আমি পৃথিবীর সেরা হয়েছি আপনাকে আমি সুযোগ দিয়েছিলাম কিন্তু আপনি সুযোগটা নেননি
এজন্য আপনি হতে পারেননি, আমি আপনাকে দুই দুইবার সুযোগ দিলাম আপনি নিতে পারেননি, কিন্তু আমি একবারের সুযোগও কখনো কি করি নাই, মিস করি নাই, চান্স পেয়েছি তো সাথে সাথে নিয়েছি। এখন এরা কানাকানি করে, এটা বাইরে যেমন কালা ভিতরেও কালা, ও ভেতরটাও কালো, কোনো বুদ্ধি শুদ্ধি কিছু নেই, এরকম গোল্ডেন চান্স হারায়। খলিফা আজকে একদম সারা জীবনের কেন 14 পুরুষের খাবার দিয়ে দিচ্ছে, এরকম কখনো দেয় নাকি? তো খলিফা জিজ্ঞেস করলেন কালো বাদীকে, তুমি নিচ্ছ না, তুমি কোনো স্তূপে হাত রাখলে না, বসে আছো কেন, সময় তো শেষ হয়ে যাচ্ছে। ওই বাদী জিজ্ঞেস করে, আমিরুল মুমিনীন, আপনি যে ঘোষণা দিয়েছেন সেটা কি সত্যি? উনি বললেন, মানে সত্যি মানে আপনি যে বলেছেন যে যেটার উপরে হাত রাখবে সেটা তার, এটা সত্যি? উনি বলেন, হ্যাঁ অবশ্যই সত্যি, ভুল হবে কেন, দেখছো না সবাই তো হাত রেখেছে। বাদী আস্তে করে উঠে হীরা জহরতের দিকে না গিয়ে পিছনের দিকে চলে গেল, বাদশাহ যে সিংহাসন আছে সিংহাসনের পিছন দিয়ে এসে বাদশাহর মাথার উপরে হাত রাখল। এখন সকলের চোখ খুলল, আসলে কে বুদ্ধিমতী আর কে বুদ্ধিমান আর কে জ্ঞানী আর কে নির্বোধ। এখন তাদের চোখ খুলেছে যে আমরা তো একটা স্তূপ নিয়ে সন্তুষ্ট হয়ে গেছি, আর এই কালো বাদী এই গোল্ডেন অপরচুনিটিকে এমন ভাবে কি করেছে, সুযোগটাকে কাজে লাগিয়েছে, সে তো বাদশাকে জয় করে নিয়েছে। বাদশা যা গোটা খাজানা সবটুকুই তো তার, কিসের স্তূপ? এজন্য রব্বুল আলামিন বলেন, রোজা একমাত্র আমার জন্য, রোজার বিনিময়ে বান্দা আমাকে পেয়ে যায়, রোজার বিনিময়ে বান্দা আল্লাহকে জয় করে, আল্লাহ যার হয় গোটা কায়নাত তার হয়ে যায়, ঠিক কিনা? জন্য সামনে রমাদান মুবারকের রোজা আসছে, একটাও ছাড়বো, একটাও ছাড়বো ইনশাল্লাহ ছাড়বো না, এই রমজানেই আল্লাহকে জয় করতে হবে ইনশাল্লাহ, এবং তার আগ থেকে প্র্যাকটিস করতে হবে যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিস করতেন, রিহার্সাল দিতেন, শাবান মাসে অনেক বেশি রোজা রাখতেন। আমরাও এখন থেকে রোজা রাখবো, আমরাও এখন থেকে সংযমী হব, আমাদের জবান সংযত হবে, আমাদের হাত কলম সংযত হবে, আমাদের চোখ সংযত হবে, আমাদের কান সংযত হবে, আমাদের পেট সংযত হবে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ চিন্তা চেতনা সবকিছু সংযত হবে, আল্লাহর ইচ্ছার বাইরে আমরা কোনো কদম রাখবো না, নবীজির তরিকার বাইরে কোনো কদম রাখবো না, এই নিয়ত করে এখন থেকে যদি মেহনত শুরু করি, রমজান আমাদের জন্য বহু বড় ভাগ্যের বিষয় খুলে দেবে, ঠিক কি? মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গের জন্য, যখন কোন ব্যক্তি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে আমল করে সে আল্লাহর হয়ে যায়, সে কার হয়ে যায়? আল্লাহ তাকে ভালোবাসা শুরু করেন। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যার হয়ে যান, কুল কায়নাত তখন তার হয়ে যায়, কুল কায়নাত তার হয়ে যায়। এই জন্য নবীর তরিকা, আল্লাহর নবীর তরিকা এমন এক জিনিস, এক একটা সুন্নত এত শক্তিশালী এবং দামি জিনিস যেটার কারণে সে তার মাওলাকে জয় করে ফেলে। সুন্নতকে আমরা ছোট মনে করি, কিন্তু একটা সুন্নতের পাওয়ার কত বেশি, এক এক সুন্নতের পাওয়ার কত বেশি কল্পনাই করতে পারি না আমরা, আমরা বুঝি না। এই জন্য সুন্নতের, এটা তো সুন্নত, ও জুমার আগে যে চার রাকাত পড়া ও সুন্নত, না পড়লেও হয়, জুমার পরে চার রাকাত ও সুন্নত, না পড়লেও হয়, কয়েকদিন পরে এসে শয়তান আর একটু ভালো করে ভর করে, তারপরে বলে জুমার আগে পরে কোনো সুন্নত নেই, সহি শয়তান আসছে। এই সমস্ত সহি ইবলিসের কবল থেকে আল্লাহ গোটা জাতিকে হেফাজত করুক, বলেন আমিন। যেখানে ইবাদতের দিকে মানুষকে আরো বেশি টানা দরকার, নাটক সিনেমা থেকে শুরু করে অপরাধ আল্লাহর নাফরমানি চারিদিকে ব্যাপক করে দেওয়া হচ্ছে, আম করে দেওয়া হচ্ছে, মসজিদগুলো বেশি ভরা দরকার, ইবাদত গুজার বেশি বানানো দরকার, সেখানে ধীরে ধীরে ইবাদত বন্ধ করে টেনে টেনে বের করার ধান্দা করতেছে। এজন্য বললাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে বুঝদান করেন বলে আমিন। এক একটা সুন্নতের কত দাম, কত পাওয়ার, সাহাবীরা বুঝতেন আমরা বুঝি না, সাহাবীদের কাছে একটা সুন্নতের দাম গোটা পৃথিবীর বড় সাম্রাজ্যের চাইতে অনেক বেশি ছিল। পারস্য রাজের দরবারে দাওয়াত, দাওয়াত মানে গিয়েছেন দূত হিসেবে, সাহাবিও আছেন সাথে যারা নন সাহাবি পরবর্তীতে মুসলমান হয়েছে তারাও আছেন,
রাজকীয় আড়ম্বরপূর্ণ খাবারের ব্যবস্থা, খেতে বসেছেন সাহাবী, খেতে গিয়ে একটা লোকমার কিছু অংশ উঠাতে গিয়ে পড়ে গেছে, দস্তরখানে পড়ে গেছে। বলেন তো দেখি নবীর তরিকা কি, খাবার যদি পড়ে যায় সাথে সাথে উঠিয়ে খেয়ে ফেলা। নবীজি শিখিয়েছেন ওখান থেকে উঠাও, যতটুকু ময়লা লেগেছে অতটুকু বাদ দিয়ে দাও, বাকিটুকু খেয়ে নাও, আর যদি পরিষ্কার করা সম্ভব হয় পরিষ্কার করে খেয়ে নাও। এটা কার তরিকা? নবীজির তরিকা। উনি ওখান থেকে উঠাচ্ছেন নবীজির সুন্নত অনুযায়ী খাবার উঠাচ্ছেন, পাশে যে ছিল উনি সাহাবি নন, উনি এরকম করে গুঁতো দিচ্ছেন। কি হয়েছে কি হয়েছে? এরা আমাদেরকে ছোট মনে করবে, ফকির মনে করবে। এরা আমাদেরকে কি মনে করবে? ছোট লোক মনে করবে, ফকির মনে করবে, হাভাতে মনে করবে, জীবনে খাইনি তাই মনে করবে। সাহাবি কি উত্তর দিয়েছেন? জোরে জোরে উত্তর দিচ্ছেন, এ তো কানে কানে বলেছে। সাহাবি নবীর সুন্নতের প্রচার কিভাবে করছেন? জোরে জোরে কি বলছেন? আতরুকু সুন্নাতা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআজলি হাউলাই হুমাকা। আমি আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে ছেড়ে দিব এই সমস্ত আহমদদের কারণে। গোটা পৃথিবীর ক্ষমতাধর পারস্য সম্রাট সরকারের সকলকে বলছে আহমদ, তার দৃষ্টিতে নবীর তরিকার বাইরে যেটাই আছে সেটাই নির্বুদ্ধিতা। ঠিক কি ঠিক? নবীর তরিকাই একমাত্র মানুষকে সত্যিকারের বুদ্ধিমান বানাতে পারে, সত্যিকারের সামাজিক বানাতে পারে, সত্যিকারের মানুষ বানাতে পারে। নবীর তরিকার বাইরে কোনো মানবতা মনুষ্যত্ব নামে কিছু নাই। মেয়েদের মহতারাম দোস্ত, আমরা সব জানি শুধু নবীর তরিকা শিখি না, আমরা সব শিখেছি আমার নবীকে চিনি নাই, আমরা সব চিনেছি কিন্তু আবু বকর ওমর ওসমান আলীকে চিনি নাই, আমরা সব চিনেছি সব চিনেছি কিন্তু মোহাম্মদ রসুল্লাহর তরিকাকে আমরা এখনো চিনি নাই, জানি নাই। মুসলমানের বাচ্চা হয়ে যখন নবীকে বাদ দেয়, নবীর তরিকাকে বাদ দেয়, নবীর তরিকাকে ইগনোর করে, নবীর সুন্নাকে পিছনে ফেলে রাখে, এরকম মুসলমানের কপালে মায়ের ছাড়া আর কি আছে? বেইজ্জতি মায়ের তো এমনি না, মায়ের তো নিজেদের কারণে আসছে। এরে মহতারাম দোস্ত, কিভাবে বুঝাবো মনের ব্যথা? এটা বোঝানো যায় না, আসলে কিছু জিনিস আছে এটা বোঝানো যায় না, শুধু নিজে বোঝা যায় আর কষ্ট পাওয়া যায়, এছাড়া আর কিছু নেই। গোটা উম্মতের অবস্থা কি, গোটা উম্মতের শিক্ষা ব্যবস্থা কোথেকে কোথায় যাচ্ছে, উম্মতের শিক্ষা ব্যবস্থা কোথেকে কোথায় যায়? যে উম্মতের শিক্ষা ব্যবস্থা নষ্ট হয় সেই উম্মতের কোনো খবর নাই, কিন্তু উম্মতের নিগাহবান আলেম ওলামার চোখে ঘুম নাই, নবীর ওয়ারিসদের চোখে ঘুম নাই। এই সিলেবাসে কখনোই আমাদের বাচ্চা পড়ে না, কোন আলেমের ছেলে পেলে আপনাদের সিলেবাসে স্কুলে পড়ে না, ঠিক কি ঠিক না? আমি মাদ্রাসার কোন হুজুরের বাচ্চা আপনাদের স্কুল কলেজে আমরা পড়াইতে দিই না, আমরা আমাদের সিলেবাসে আছি, মানুষ বানানোর সিলেবাস নিয়ে আমরা আছি আল্লাহর রহমতে, আমরা খুশি। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু, আমরা কোরআন নিয়ে খুশি আছি, আমাদের এর চেয়ে বেশি দরকার নেই। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, কোরআনের রব্বুল আলামিন নিজে বলেন গোটা পৃথিবীর সকলে যা সংগ্রহ করে অর্জন করে এর সব কিছু এক পাল্লায় রাখলেও কোরআনের এলিম যাকে আমি দিয়েছি তার কাছে সবচেয়ে বেশি দামি জিনিস আছে। আলহামদুলিল্লাহ, আমরা গর্বিত আমাদের বাচ্চাদেরকে আমরা এই জন্য কোরআনের এলিম শেখানোর জন্য উৎসর্গ করতে চাই। কিন্তু আপনাদের বাচ্চা পরে আপনাদের বাচ্চা নাস্তিক হবে, আপনার বাচ্চা সমকামী হবে, আপনার বাচ্চা সমাজ নষ্ট হবে, আপনার বাচ্চা দিয়ে নষ্ট হবে, আমাদের চোখে ঘুম নাই কেন? নবীওয়ালা মেহনত আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মতের আলেমদের কাঁধে দিয়ে রেখেছেন, এই জন্য তারা ঘুমাতে পারে না। ওয়ারিসুল আম্বিয়া হওয়ার কারণে নবী যেমন উম্মতকে বিপদগামী হতে দেখে সহ্য করতে পারে না, উম্মতের আলেমরাও সহ্য করতে পারে না, তাই জেল বরদাস্ত করে, চুলুম বরদাস্ত করে, কথা বরদাস্ত করে, খোঁচা বরদাস্ত করে, নিগৃহীত হওয়া বরদাস্ত করে, কিন্তু তারপরে কোরআনের ব্যাপারে দিনের ব্যাপারে সামান্য ছাড় দিতে রাজি হয় না। ঠিক আছে মেরে মুহতারাম দোস্ত, এই জন্য নবীর সুন্নতই একমাত্র মুক্তির পথ। নবীর সুন্নত বাদ দিয়ে কখনোই মানুষ সম্মানিত হতে পারে না, মুসলমান সম্মানিত হতে পারে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।